যে ব্রিজের অনুমোদন হয়েছিল সেটা প্রথম থেকে ভুল ছিল। একটা সময় এমন কথা হয়েছিল যে এটাকে আবার রিমডেলিং করে নতুন করে তৈরি করা যায় কিনা, কিন্তু সেই তার সম্ভাব্যতা। উড়ালপুল বিপর্যয়ের পর থেকেই এই প্রশ্নে সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন খোদ তারই দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যে এলাকায় উড়ালপুলটি ভেঙে পড়েছে সেটি তারই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যে ব্রিজের অনুমোদন হয়েছিল সেটা প্রথম থেকে ভুল ছিল। একটা সময় এমন কথা হয়েছিল যে এটাকে আবার রিমডেলিং করে নতুন করে তৈরি করা যায় কিনা, কিন্তু সেই তার সম্ভাব্যতা 60% মতন কাজ ইতিমধ্যে ব্রিজটা সম্পন্ন হয়ে গেছে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, খোদ তৃণমূলেরই সাংসদ যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জানিয়েছিলেন যে অনুমোদনে ত্রুটি রয়েছে, তাহলে তারপরও কি করে উড়ালপুলের কাজ চালিয়ে যাবার অনুমতি দেওয়া হলো, যার জেরে এভাবে প্রাণ দিতে হলো অগুন্তি সাধারণ মানুষকে? জবাবে তৃণমূল সাংসদের যুক্তি, আরে 40-50% কাজ হয়ে গেছে, এরকম একটা ব্রিজ করতে কত টাকা খরচ হয় জানো? একটা রাজ্য সরকারের উপর সরকার মেলা উৎসব করে কোটি কোটি টাকা খরচ করতে পারে, কিন্তু উড়ালপুলে ত্রুটি আছে জেনেও তা বদলাতে পারে না। তার মানে কি, তৃণমূল সরকারের কাছে টাকার দাম আছে কিন্তু গরিব মানুষগুলোর কোনো দাম নেই? প্রশ্ন বিরোধীদের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষের জীবনের কোনো মূল্য নাই, তাই আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের অভিযোগ যে আপনি জেনে শুনে এই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছেন। টাকা দেখেই তো ওখানে কাজটা কম্প্রোমাইজ হয়েছে। সুদীপ বাবু বারবার ওখানে কাজ আটকেছেন, কারণ তৃণমূলের তলার নেতারা কে সাপ্লাই দেবে, কে পেটি কন্ট্রাক্টর হবে, কে সিকিউরিটি লোক দেবে, এইগুলোর জন্য বাহানা দেখিয়েছেন যে এই এলাকার মানুষের ব্যাপার। একটা উড়ালপুল মাঝ রাস্তায় থামিয়ে দিয়ে কিছু বদল করতে হলে যে পরিমাণ টাকা নষ্ট হতো তা কি মানুষের প্রাণের চেয়েও বেশি? সে তোমার মতে, আমার মতে নয়। খরচের এই আজব সাফাই মানতে নারাজ বিরোধীরা। যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চাপে রেল কোটি কোটি টাকা লোকসান করে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের রিঅ্যালাইনমেন্ট করাতে পারে, মডেল চেঞ্জ করতে পারে, তাকে জিজ্ঞেস করব বিবেকানন্দ ব্রিজের মাত্র কয়েক কোটি টাকার মডেল চেঞ্জ করা গেল না? কর দেয় জনগণ, সেই করের টাকাতেই চলে সরকার, অথচ সেই জনগণের প্রাণ বাঁচানোর জন্যই নাকি টাকা নেই সরকারের কাছে, যা শুনে অনেকেই বলছেন সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। প্রকাশ সিনহা ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।